বর্তমানে আপনারা ক্রিপ্টো মার্কেটের দিকে তাকাইলে সব জায়গায় শুধু রেড কালার দেখতে পারবেন অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ এটা হয়তো বা অনেকের জন্য পৌষ মাস আবার কারো কারোর জন্য এটা সর্বনাশ সো এই কথা বলাটার কারণ হচ্ছে যাদের কাছে ডলার ফ্রি আছে তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন একটা অপরচুনিটি আবার যারা হচ্ছে অনেক আগে থেকেই বিভিন্ন কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখছিলেন তারা হয়তোবা এখন একটু লসের মধ্যে আসেন অ্যান্ড আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে টপ লুজার্স লিস্টটা চেক করেন তাহলে দেখতে পারবেন লাস্ট সেভেন ডেইস এর মধ্যে অনেক ভালো ভালো কয়েন থার্টি থেকে পার্সেন্টের মতো ড্রপ করছে সো বুঝতেই পারতেছেন আপনি এত ভালো ভালো কয়েন এত লো প্রাইসে পাইতেছেন যেটা কিন্তু সচরাচর আমরা পাই না সো আজকের পুরো ভিডিওতে আমরা এইটা নিয়ে আলোচনা করব যে এই ডাউন মার্কেট থেকে আপনি কোন কয়েনগুলো কিনে রাখলে সামনে দুই থেকে তিন মাসের মধ্যে কয়েক গুণ পর্যন্ত প্রফিট পাবেন সো যারা হচ্ছে ওয়েট করেছিলেন যে এই সময়টাতে আপনাদের কোন কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করা উচিত তারা মাস্ট পুরো ভিডিওটা দেখবেন কারণ আমি ভিডিওতে অনেকগুলো কয়েন নিয়ে আজকে আলোচনা করব ফার্স্টে আমরা একটু বিটকয়েনের কন্ডিশনটা বুঝে নিব কারণ আমরা যখন কোন একটা কয়েন বাই করতে যাব তখন কিন্তু আমাদেরকে আলটিমেটলি চার্ট ফলো করতে হবে কারণ পুরো ক্রিপ্টো মার্কেট কিন্তু বিটকয়েনের ডিপেন্ড করে যদি আপনি দেখতে যে যে বিটকয়েনের মধ্যে এই ধরনের বড় বড় ক্যান্ডেল আসছে তখন আপনি আপনি কয়েনগুলো বাই করবেন সো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এই লেভেলটা থেকে ভালো একটা সাপোর্ট পাইছে যদিও বিটকয়েনের প্রাইস এই লেভেলটার মধ্যে হয়তো বা হোল্ড করতে পারবে না ফাইনালি হয়তো বা এই লেভেলটা ক্রস করে নিচের দিকে চলে আসবে সো যদি এই লেভেলটা ক্রস করে নিচের দিকে দিকে আসো তাহলে বিটকয়েনের প্রাইস পঞ্চাশ হাজার ডলারের দিকে আসতে পারে আর যদি বড় কোনো উইক দেয় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার ডলারের নিচে পঁয়তাল্লিশ হাজার ডলার পর্যন্ত একটা উইক দিয়ে তারপরে উঠে যাইতে পারে তার মানে আপনি কিন্তু ওই সময়টাতে অল্টস কয়েনগুলো আরো কম প্রাইসের মধ্যে পাবেন সো যাই হোক এখন চলেন আমরা একটু দেখে নিব কোন কোন কয়েনের মধ্যে আমরা এই সময় ইনভেস্ট করে রাখতে পারি এবং এই কয়েনগুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটা কনফিউশন আগে আমি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করার পরে হয়তো আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই এই কয়েনগুলো আমি কখন কিনবো অথবা কোন প্রাইসে কিনবো সো এই জিনিসটা কিন্তু ফুললি আপনার ট্রেডিং টাইপের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কোন ধরনের ট্রেড করেন ফর এক্সাম্পল অনেকেই কিন্তু তিন চার মাসের জন্য ইনভেস্ট করে বসে থাকে একটা ভালো প্রফিট করার জন্য আবার অনেকেই কিন্তু কয়েক দিনের মধ্যে প্রফিট চায় সো আপনি যদি কয়েক দিনের মধ্যে প্রফিট চান তাহলে তো অবশ্যই আপনি যে কোনো প্রাইসে কিনতে পারবেন না বাট যে হচ্ছে কয়েক মাসের জন্য ইনভেস্ট করে রাখতে চাচ্ছে সে কিন্তু যে কোনো প্রাইসেই কিনতে পারতেছে সো আপনি যদি একটু লং টাইমের জন্য কয়েনগুলো কিনে হোল্ড করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এখনই কয়েনগুলো কিনে রাখতে পারবেন বাট আপনি যদি কয়েক দিনের মধ্যে প্রফিট চান অথবা আপনি চাইতেছেন মার্কেট নিচে আসলে আপনি কয়েন বিটকয়েনটা কিনবেন এরপর একটু প্রফিট আসলে আপনি সেল করে দিবেন তাহলে আপনার জন্য পারফেক্ট বাইং জোনটা হবে বিটকয়েনের প্রাইসটা যখন নিচের দিকে মুভ করবে তখন আপনি এখানে সাপোর্ট লেভেলগুলোতে অর্ডার প্লেস করে রাখবেন তাহলে দেখতে পারবেন আপনার অর্ডারটা কিন্তু ফুলফিল হয়ে মার্কেট উপরের দিকে উঠে গেছে তখন কিন্তু আপনি একদম ইনস্ট্যান্ট প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন সো আপনাদেরকে আমি ভিডিওতে কয়েনগুলোর নাম এবং প্রাইস লেভেল গুলা বলে দিব এরপর আপনাদের ট্রেডিং টাইপের উপরে ডিপেন্ড করবে যে আপনি কখন এই কয়েনটা বাই করবেন সো আশা করতেছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এরপরে আরো একটা বিষয় আপনাদের মনে কনফিউশন থাকে সেটা হচ্ছে আপনি এখান থেকে কোন একটা কয়েন কিনলেন বাট এরপর আপনি ওই কয়েনটা কত প্রাইসে গেলে সেল করবেন সো দেখেন এই জিনিসটাও কিন্তু ফুললি আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কত প্রাইসে গেলে সেল করবেন অথবা কত প্রফিট হইলে আপনি স্যাটিসফাইড সো আপনি যদি দুই তিন মাসের জন্য হোল্ড করে দেখেন এখান থেকে আপনি টু এক্স অথবা থ্রি এক্স প্রফিট পাইছেন অ্যান্ড আপনি ওই প্রফিটটা নিয়ে স্যাটিসফাইড তাহলে আপনি ওই সময় গিয়ে সেল করবেন আবার মার্কেট এখান থেকে একটু মুভ করলে যদি দেখেন যে আপনি কয়েকশো ডলার প্রফিটের মধ্যে চলে গেছেন এবং আপনি যদি সেই কয়েকশো ডলার প্রফিট করেই স্যাটিসফাইড হন তাহলে কিন্তু আপনি সেই কয়েকশো ডলার প্রফিট নিয়ে এক্সিট করবেন সো এই দুইটা জিনিসই কিন্তু পুরোপুরি আপনার ডিপেন্ড করতেছে অ্যান্ড আশা করতেছি এই দুইটা বিষয় নিয়ে অন্তত আপনাদের মনে আর কখনোই কনফিউশন ক্রিয়েট হবে না সো আমাদের লিস্টের একদম প্রথম কয়েনটা হইতেছে অপটিমিজম ব্লক চেনের ওপি কয়েন অ্যান্ড আপনারা বর্তমানে দেখতে পারতেছেন ওপি কয়েনের প্রাইস কিন্তু দুই ডলারের মধ্যে ঘোরাফেরা করতেছে অ্যান্ড বিট কয়েনের প্রাইস যদি ষাট হাজার ডলারের নিচে ড্রপ করে তাহলে কিন্তু ওপি কয়েনের প্রাইস ওয়ান পয়েন্ট টু ডলারের দিকে নামতে পারে সো আপনারা এখানে ডিসি করে দুইবার বাই করতে পারেন সাপোজ আপনি এইখানে একবার বাই করলেন এরপরে যদি মার্কেটের কন্ডিশন আরো খারাপ হয় তাহলে কিন্তু প্রাইসটা ওয়ান পয়েন্ট টু ডলার পর্যন্ত নামতে পারে

পয়েন্ট এইট ডলারের দিকেও পাইতে পারে এরপর আসে হচ্ছে এফ কয়েন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো সাপোর্ট লেভেল ছিল যার ফলে প্রাইসটা কিন্তু ড্রপ করতে করতে এখান থেকে একটা ভালো সাপোর্ট লেভেল পেয়ে উপরের দিকে আসছে সো যেটা বলতেছিলাম যারা একটু লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তারা কিন্তু চাইলে বর্তমানে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করতে পারেন এরপরে যদি প্রাইসটা আরও ড্রপ করতে থাকে তখন কিন্তু আপনি আবারও ডিসিএ মাথুর ইউজ করে বাই করতে পারবেন আর যারা একটু ভালো প্রাইস রেঞ্জের মধ্যে কিনতে চাইতেছেন তারা চাইলে একটু ওয়েট করতে পারেন কারণ প্রাইসটা কিন্তু আবারও এই লেভেল পর্যন্ত আসতে পারে অ্যান্ড এগেইন সেম কথা যদি বিটকয়নের প্রাইস ষাট হান্ড্রেড ডলারের নিচে আসে তাহলে কিন্তু আপনারা এই লেভেলগুলাতেও প্রাইস পেয়ে যাবেন সো আপনারা চার্টের মধ্যে হোয়াইট কালার দিয়ে যে প্রাইসগুলো দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে আপনাদের বাইং জোন সো আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই প্রাইসগুলো দেখে নিতে পারেন তাহলে আশা করতেছে এই প্রাইসগুলো বুঝতে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে এরপরে আসা হচ্ছে আরবিট্রাম ব্লক চেইনের এ কয়েন এবং আপনারা প্রাইসের দিকে তাকাইলে দেখতে পারবেন প্রাইসটা কিন্তু অনেক নিচে চলে আসছে অলরেডি অর্থাৎ আপনারা বলতে পারেন একদম বোটম পর্যায়ে চলে আসছে সো আপনারা একটু ওয়েট করে এ আরবি কয়েনের প্রাইস যদি জিরো পয়েন্ট সেভেন এইট অথবা সেভেন ফাইভের দিকে পান তাহলে মাস্ট আপনারা এআরবি কয়েনটা বাই করে রাখতে পারেন কারণ এইটা কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট জোন এখান থেকে কিন্তু এআরবি কয়েনের প্রাইস আবারও পুল ব্যাক করতে পারে এরপরে আসে হচ্ছে অ্যাভাক্স কয়েন সো আপনারা অনেকেই জানেন অ্যাভাক্সও কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু বর্তমানে খুবই ভালো একটা লেভেলে আসে সো আপনারা চাইলে এখানে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করে হোল্ড করতে পারেন অথবা আপনারা একটু ওয়েট করে এই লেভেলটাতে একবার বাই করতে পারেন এরপরে যদি মার্কেট আরো নিচে আসে তাহলে কিন্তু আপনারা এইখানেও ভালো একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন সো আপনারা কিন্তু এইখানে আরেকবার বাই করতে পারবেন এবং এইখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই মার্কেট

করে রাখতে পারেন কারণ বুল মার্কেটে কিন্তু এ পিটি কয়েন এর ডলার পর্যন্ত হিট করতে পারে এরপর কয়েনটা ব্লক চেয়ার সোল কয়েন যদিও বর্তমানে সোল বাট যদি কোন কারণে বিট কয়েন এর প্রাইস হাজারের নিচে আসে আপনারা সোল কয়েন প্রাইস নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড ডলারের মধ্যে দেখতে পারবেন একবার আর যদি মার্কেটের অবস্থা আরো খারাপ হয় তাহলে কিন্তু সোল কয়েন প্রাইস আমরা আশি ডলার পর্যন্ত দেখতে পারি আপনারা কিন্তু মাস্ট সোল কয়েনটা ডিসি করে বাই করে রাখবেন কারণ সোলানা কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট এরপরের কয়েনটা হইতেছে আইসিপি কয়েন এবং এইখানেও কিন্তু আপনারা দুইটা লেভেল পাবেন সো আপনারা কিন্তু এই লেভেলটাতে একবার বাই করতে পারবেন এরপরে যদি প্রাইসটা আরো ড্রপ করে তাহলে কিন্তু আপনারা এই লেভেলটাতেও আরো একবার বাই করতে পারবেন এরপরে কয়েনটা হইতেছে পলিগন ব্লক চেনের ম্যাটিক কয়েন সো আপনারা সবাই জানেন পলিগনও কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট অ্যান্ড আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন ম্যাটিক কয়েনের প্রাইস কিন্তু অনেক নিচে আসে সো আপনারা চাইলে এই লেভেলটাতেই কিছু অ্যামাউন্টের কয়েন বাই করতে পারেন এরপরে যদি প্রাইসটা আরো ড্রপ করে তাহলে কিন্তু এই লেভেল পর্যন্ত আসতে পারে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ডলার পর্যন্ত সো আপনারা যদি ডিসিএ করে দুই ধাপে বাই করেন তাহলে কিন্তু আপনাদের এভারেজ প্রাইসটা অনেক কম থাকবে অ্যান্ড বিটকয়েন হ্যাভিং এর পরে যখন দুই থেকে তিন মাসের মধ্যে মার্কেট পাম্প করা স্টার্ট করবে তখন কিন্তু আপনি ম্যাটিক কয়েন থেকেও ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন এরপরের কয়েনটা হইতেছে অ্যাডা কয়েন যদিও অ্যাডা কয়েনের প্রাইসটা খুব স্লোলি মুভ করে বাট তারপরেও এটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট আপনারা বর্তমানে অ্যাডা কয়েন খুবই কম প্রাইসের মধ্যে পাবেন সো আপনারা এই লেভেলটাতে একবার বাই করতে পারেন এরপরে প্রাইস আরো ড্রপ করলে জিরো পয়েন্ট টু ফোর ডলারের দিকেও কিন্তু আপনারা আরও একবার বাই করার চান্স পাবেন ভিডিওর এই পর্যায়ে আমরা কিছু ট্রেন্ডিং ক্যাটাগরির কয়েন নিয়ে আলোচনা করব যেমন ক্যাটাগরির কয়েনগুলো কিন্তু বর্তমানে ভালো পারফর্ম করতেছে করে রাখতে উপরের দিকে আসে বাট বিটকয়েনের প্রাইস যদি ড্রপ করা স্টার্ট করে তাহলে কিন্তু আপনারা এগেইন এই লেভেলটাতে একবার প্রাইস পাবেন এরপরে বিটকয়েনের প্রাইস যদি আরো ডাউনের দিকে আসতে থাকে তাহলে কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট থ্রি ডলারের দিকেও প্রাইসটা পাবেন যদি খুবই খারাপ হয় মার্কেটের অবস্থা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফেট কয়েনের এর প্রাইস টা এক ডলারও পাইতে পারেন করবেন তাহলে কিন্তু আপনি কয়েকটা চান্স পাবেন বাই করার এরপরের কয়েনটা হইতেছে এজিক্স কয়েন এটাও কিন্তু এআই একটা কয়েন এবং এই কয়েনটাও কিন্তু ভালো পারফর্ম করছে কিছুদিন আগে সো আপনারা চাইলে এই তিনটা লেভেল থেকে কিন্তু তিনবার বাই করতে পারেন এরপর আপনারা চাইলে এই লেভেলটা থেকে জিআরটি কয়েন কিনে রাখতে পারেন জিআরটিও কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট অ্যান্ড এখানে আপনারা দেখতে পারতেছেন খুব ভালো একটা সাপোর্ট লেভেল আছে এবং এইটা কিন্তু বাই করার জন্য একটা পারফেক্ট জোন সো জিআরটি কয়েনের প্রাইস যদি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলারের দিকে আপনারা পান তাহলে কিছু অ্যামাউন্টের কিনে রাখতে রাখতে পারেন এরপরে আপনারা চাইলে কিছু অ্যামাউন্টের ওয়ার্ল্ড কয়েন কিনে রাখতে পারেন এইটাও সেম এআই ক্যাটাগরির কয়েন এবং এখানে আপনারা দেখতে পারতেছেন ভালো একটা সাপোর্ট লেভেল আছে সো প্রাইসটা ড্রপ করে যদি এই পর্যায়ে আসে তাহলে কিন্তু আপনারা এই জোন থেকেও কিছু অ্যামাউন্টের ওয়ার্ল্ড কয়েন বাই করতে পারবেন এখন আমরা যে কয়েনগুলো নিয়ে আলোচনা করব এইগুলা হচ্ছে বাইনান্সের মধ্যে লিস্টেড হওয়া একদম নতুন কিছু কয়েন সো বাইনান্সের নতুন কয়েনগুলোর মধ্যে থেকে একটা কয়েন হয়েছে জুপিটার এক্সচেঞ্জের যে ইউপি কয়েন আপনারা কিন্তু এই কয়েনটার মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন এবং এইখানে আপনারা দেখতে পারতেছেন খুবই ভালো একটা সাপোর্ট লেভেল আছে যদি প্রাইসটা ড্রপ করে এই লেভেল পর্যন্ত আসে তাহলে কিন্তু আপনারা এখানে ভালো একটা অ্যামাউন্ট বাই করতে পারেন আশা করতেছে যে ইউপি কয়েন থেকে কিন্তু কয়েক গুণ প্রফিট করা পসিবল যদিও ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে যার কারণে আমি কিন্তু নতুন কয়েন গুলা নিয়ে আলোচনা করতে পারলাম না বাট আপনারা যদি বুল মার্কেট উপলক্ষে নতুন কয়েনগুলোর মধ্যে থেকে অ্যানালাইসিস চান অর্থাৎ বাইনান্স এর মধ্যে যতগুলো নতুন কয়েন লিস্টেড হয়েছে এই সব নতুন কয়েনগুলোর মধ্যে থেকে যে প্রজেক্ট অনেক স্ট্রং সেই সব প্রজেক্ট কয়েন নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি নতুন কয়েন সিরিজ নিয়ে একটা ভিডিও মেক করে দিব তাহলে আশা করতেছি আপনারা ওই সব নতুন কয়েন কিনে রাখেন রাখলে দশ থেকে বিশ গুণ পর্যন্ত প্রফিট করতে পারবেন কারণ বাইনান্সের মধ্যে এমন কিছু নতুন কয়েন লিস্টেড হয়েছে যে কয়েনগুলোর পিছনে কিন্তু হিউজ পরিমাণে পটেন্সিয়াল আছে তো এইগুলাই ছিল আজকের ভিডিওতে কয়েনের সাজেশন আশা করতেছি এই লিস্টের মাধ্যমে আপনাদের সাথে আমি কয়েক ক্যাটাগরির কয়েন শেয়ার করতে পারছি সো আজকের এই লিস্টের মধ্যে কিন্তু অলমোস্ট উনিশটা থেকে বিশটা কয়েন আছে সো আপনি কিন্তু অবশ্যই এই বিশটা কয়েনই কিনবেন না আপনি এই বিশটা কয়েনের মধ্যে থেকে আবার নিজে একটু অ্যানালাইসিস করবেন এরপরে গিয়ে আপনার কাছে যে দুইটা অথবা পাঁচটা কয়েন বেস্ট মনে হবে সেই দুইটা অথবা পাঁচটা কয়েনের মধ্যে আপনি ইনভেস্ট করে হোল্ড করতে পারেন আশা করতেছি সেই কয়েনগুলো থেকে ভালো পরিমাণে প্রফিট নিয়ে এক্সিট করতে পারবেন আর আপনাদেরকে যেটা বলতেছিলাম আপনারা যদি নতুন কয়েনগুলোর মধ্যে থেকে বেস্ট সব কয়েন নিয়ে ভিডিও চান তাহলে একটু কমেন্ট করে জানাই দিবেন অ্যান্ড আপনারা যারা ক্রিপ্টো ব্লক অথবা ক্রিপ্টো ট্রেডিং এইগুলা নিয়ে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রিতে শিখতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ক্রিপ্টো নিয়ে রেগুলার এবং লেটেস্ট আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম